অনেকে বলেন এত কেন বুঝাচ্ছেন, বিলিভ মি যদি আমি বলতে থাকি এটার পর এটা, এটার পর এটা, আর এটার পর এটা লাগান, তাহলে আপনার কিচ্ছু মনে থাকবে না। আমি যদি ইন ডিটেলসে আপনাদেরকে বলি তাহলেই কিন্তু মনে থাকবে। ভেরি ভেরি ওয়েলকাম টু ডে ফোর। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের স্পিড দেখে আমার লেভেল কিন্তু অন্য লেভেলে চলে গিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এখানে এই রেমিডিগুলোতে যা ব্যবহার করছি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, তাই কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই, আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, ট্রাস্ট মি 100%। ডে ফোরে আজকে আমরা স্কিনকে প্যাম্পার করব ফ্রুটস দিয়ে। আমাকে প্রচুর পরিমাণে ফ্রুটস খেতেও হবে এবং ফেসে অ্যাপ্লাই করতেও হবে। ফ্রুটসের কথা মনে পড়লেই মনে পড়ে পার্লারে যেয়ে একটা ফ্রুটস ফেসিয়াল করে চলে আসি, সঙ্গে সঙ্গে একটা রিফ্রেশিং ব্যাপার আমার স্কিনের মধ্যে চলে আসবে। কিন্তু একবার চিন্তা করেন তো, পার্লারে যেই ফেসিয়ালটা করেন আপনি, ফ্রুটস ফেসিয়াল, সেই ফ্রুটস কি আপনি খেতে পারবেন? অবভিয়াসলি না। তাহলে যেই ফ্রুটস আপনি খেতে পারছেন না সেই ফ্রুটস আপনার স্কিনে লাগালে কি উপকার হবে? যেমন ধরেন বাজারে যদি একটা স্ট্রবেরি ফেস ওয়াশ আসে, আপনারা সবাই কিন্তু ছুটবেন সেই ফেস ওয়াশ কেনার জন্য। কিন্তু স্ট্রবেরি যদি আমি ফেসে লাগাতে বলি তাহলে কিন্তু পুরো পপুলেশন ডাউট করবে এটা দিয়ে কি রেজাল্ট হবে। এটাই হচ্ছে কমার্শিয়াল দুনিয়া। আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেমন হচ্ছে স্কিন টেক কেয়ার করার জন্য দরকার হচ্ছে আমাদের ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরামে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ। তো আপনি যে প্রোডাক্ট আপনার ঘরের মধ্যে রয়েছে, যে ইনগ্রিডিয়েন্টস আপনার ঘরের মধ্যে রয়েছে, যেমন ধরেন আমলকি, আমলকির রসে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি সি, এটাকে আপনি সিরাম হিসেবে কিন্তু কাজে লাগাতে পারেন। আপনার ঘরে যেই ফল আছে, যেই ফ্রুটস আছে, তা দিয়েই কিন্তু আপনি আপনার স্কিনের টেক কেয়ার করতে পারেন। আপনার ঘরে যদি শুধু পেঁপে থাকে, পেঁপেটাকেই আপনি ম্যাশ করে ফেসে অ্যাপ্লাই করেন, তারপর ক্লিন করে দেখেন, ইউ উড বি সারপ্রাইজ। যে কোনো ফলের মধ্যে এত ভালো পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে যা আপনার স্কিনকে প্যানিট্রেট করতে হেল্প করবে, ডিপ ক্লিন করতে হেল্প করবে, আপনার স্কিনকে রিজুভিনেট করতে হেল্প করবে এবং পোর্সের একটি নতুন লাইফ এনে দেবে। যেহেতু খুব ডিপে যে আপনার স্কিনে প্যানিট্রেট করে এই ফ্রুটসের রস, তাই আপনার স্কিনের অ্যান্টি এজিংয়ের কাজ করবে এবং স্কিনের কিন্তু গ্লো নিয়ে আসবে। যখন যেই ফ্রুটস আপনি ফেসে অ্যাপ্লাই করবেন সেই ফ্রুটস কিন্তু সঙ্গে সঙ্গে আপনি খেয়েও নেবেন। যেমন যখন ফলের যেই সিজন চলে, আম, লিচু, স্নেল মনে পড়লেই কিন্তু আপনি ফ্রেশ হয়ে যাবেন, তেমনি সাথে সাথে আপনি যদি স্কিনে লাগান আপনার স্কিনটাও ফ্রেশ হয়ে যাবে। আপনার ঘরে যেই ফলই থাকুক না কেন, প্রতিদিন আপনি 4 থেকে 6টা ফলের রস নিয়ে নিতে পারেন। ডে ফোরে আপনি 4 থেকে 6টা ফলের রস নিয়ে নেন, সেটা গাজর হতে পারে, পেঁপে হতে পারে, যে কোনো ধরনের ফল হতে পারে, আনার হতে পারে, টমেটোর রস হতে পারে। প্রত্যেকটা ফলের জুসগুলোকে আলাদা করে বের করে রাখেন এবং কিছুক্ষণ পরপর আপনি ফেসে অ্যাপ্লাই করেন, খুব বিউটিফুলি আপনার স্কিন অ্যাবজর্ব হতে দেন, তারপর ফেসটাকে ক্লিন করে ফেলেন। এভাবে ডে ফোরে আপনি সারা দিন ধরে ফ্রুটস দিয়ে আপনার স্কিনকে প্যাম্পার করতে থাকেন। আপনি চাইলে সবগুলো ফলের রস একসাথে মিক্স করেও কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে পারেন। আমলকির রস কিন্তু খুব ভালো, আপনারা চাইলে আমলকির রসটাকেও ব্যবহার করতে পারেন। যদি ঘরে কোনো ফ্রুটস না থাকে, একটা থাকে, সেটা দিয়েই করেন, বাট করতে থাকেন আপনি, কিছুক্ষণ পরপরই অ্যাপ্লাই করেন, সারাক্ষণ ধরে কিছুক্ষণ পরপর অ্যাপ্লাই করেন, কয়েকবার দিনে দেখা যাচ্ছে 5-6 বার অ্যাপ্লাই হয়ে যাবে, আপনার স্কিন কিন্তু কথা বলতে শুরু করবে। আপনি আপনার স্কিন দেখে নিজেই অবাক হয়ে যাবেন, বা এত ভালো রেজাল্ট, আনবিলিভেবল। আশা করছি এই সিরিজ আপনারা সবাই ফলো করছেন। আমার ডে 1, ডে 2 এবং ডে 3-র রেমিডির যে লিঙ্ক আছে, যারা মিস করে গিয়েছেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে এসে করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, যেই ফল যার স্কিনে শ্যুট করে না, ইচিং হয়, অ্যালার্জি হয়, এই ধরনের ফলের রস কিন্তু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন না। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন, আমার ইনস্টাগ্রামে জয়েন করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।